মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের 186তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বাড়ি, মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহমদ খান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।